2014 এ ওয়ার্ল্ড ব্যাংক একটা সার্ভে করে, তো এই সার্ভেতে তারা বলে যে বাংলাদেশ হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের লেস্ট টুরিস্ট ভিজিটেড কান্ট্রি। তো এর কারণ হিসাবে আসলে তারা বেশ কিছু কারণ দেখায়। তো তারা বলে যে বাংলাদেশে অনেক ন্যাচারাল হেরিটেজ এবং আর্কিওলজিক্যাল বিল্ডিং থাকা সত্ত্বেও বা আর্কিওলজিক্যাল একটা অ্যাসেট থাকা সত্ত্বেও এখানে টুরিস্ট আসে না। এর কারণ হচ্ছে গিয়ে আমরা এটাকে প্রমোট করি না এবং আমাদের হেরিটেজ কনজারভেশন এর যে ব্যাপ্তিটা সেটা আসলে কম। তো হেরিটেজ কনজারভেশন আসলে আর্কিটেকচার ডিসিপ্লিনের মানুষের যে একটা রোল প্লে করার ব্যাপারটা সেটা আসলে আমাদের দেশে খুব সীমিত আকারে দেখা যায়। তো এর কারণে দেখা যায় যে একটা রিচ কালচারাল হেরিটেজ থাকার সত্ত্বেও বা অনেক এনরিচ একটা হেরিটেজ হিস্ট্রি থাকার সত্ত্বেও আমাদের যেটা হয় যে এগুলোকে প্রমোট করার হবে অথবা এটা কনজার্ভ করার হবে, টুরিস্টরা যে আসবে এবং হেরিটেজগুলোকে এক্সপ্লোর করবে সেই ব্যাপারটা হয় না। তো আমার প্রজেক্টটা ছিল আসলে হেরিটেজ কনজারভেশন প্রজেক্ট। তো যখন আমি হেরিটেজ কনজারভেশন নিয়ে পড়াশোনা করলাম তো তখন যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের দেশে হেরিটেজ বিল্ডিংগুলোকে যেটা করা হয় যে কনজার্ভ করতে গিয়ে এই যে এর পুরানো যে আপিল বা এটার যে টেক্সচার বা এটার যে ওয়েট সেটাকে আরেকটু ভেবে দেখার একটা জায়গা থাকে সেই 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 কনজারভেশনের জায়গাটায়। আমি বেশ কিছু কেস স্টাডি দেখি, সেই কেস স্টাডি থেকে বাইরের কেস স্টাডি, তো সেই কেস স্টাডি থেকে দেখতে পাওয়া যায় যে হেরিটেজে আসলে খুব ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হচ্ছে ইটসেলফ, এই হেরিটেজটা, এটার হিস্ট্রিটা, এটার টেক্সচারটা, এটার কালারটা। তো এটাকে যদি আমি আনটাচ রেখে বা এটাকে যদি আমি ট্যুরিস্টদেরকে এক্সপ্লোর করাতে পারি এবং এটাকে আন্টাচ রেখে যদি আমি বিভিন্ন ধরনের নতুন ইন্টারভেনশন করতে পারি, যে ইন্টারভেনশনে আমার ট্যুরিস্টরা পুরো জায়গাটাতে ঘুরবে সেটার একটা সুযোগ তৈরি হয়, তাহলে এই যে কনজারভেশন হওয়াটা সেটা আসলে মোর ফিজিবল হয় বা আমি যদি বলি মোর লজিক্যাল হয়। কারণ একটা বিল্ডিং আসলে আগে কীরকম ছিল সেটা আমি প্রেডিক্ট করে এরকম আমি যদি বানিয়ে ফেলার চেষ্টা করি তাহলে আসলে সেটা আসলে কনজারভেশন না হয়ে একটা অন্য কিছুতে পরিণত হয়, যেটা আমরা দেখতে পাই আমাদের আহসান মঞ্জিল বা অন্যান্য যেসব হেরিটেজ কনজারভেশন হয় আমাদের দেশে। তো সেখানে দেখা যাচ্ছে যে সব জায়গাতেই সেই বিল্ডিংয়ের পুরানো যে আপিলটা সেটা নষ্ট হয়ে যায়। তো আমার সাইট ছিল পুঠিয়া টেম্পল কমপ্লেক্স, এটা 400 বছর পুরানো একটা হেরিটেজ সাইট। এটা হচ্ছে মুঘল আমলে চারিদিকে, এই সাইটটা খুব ইউনিক, মুঘল আমলে চারিদিকে পরীক্ষা খনন করে এই সাইটটা তৈরি করা হয় এবং এখানে ছোট বড় প্রায় অনেকগুলো মন্দির এবং প্যালেস রয়েছে। তো এগুলোতে কীভাবে টুরিস্টরা আসবে ছিল সেটা হচ্ছে গিয়ে আমি যদি এই হেরিটেজ বিল্ডিংগুলোকে লোকাল মানুষ এবং যারা টুরিস্ট আসবে তাদের জন্য কনজার্ভ করতে পারি তাহলে সেটা আসলে একটা ফলপ্রসূ কনজারভেশন হবে। তো কনজারভেশন করতে গিয়ে আমি আসলে যে থিওরিটা ফলো করি সেটা হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট করে আমি আসলে কনজারভেশনটা করি। তো এই কন্ট্রাস্ট করে আসলে অনেক দেশেই কনজারভেশন হয়। তো সেখানে দেখা যায় যে নতুন ইন্টারভেনশন যেগুলো সেগুলো আসলে অন্য কালার বা অন্য টেক্সচারে হয় এবং আমার যে হেরিটেজ জিনিসটা থাকে বা হেরিটেজ যেসব বিল্ডিং থাকে সেটাকে আনটাচ রাখা হয়। তো এটা করতে গিয়ে আমি যেই নতুন ইন্টারভেনশনগুলো করি সেখানে মিউজিয়াম ডিজাইন করি একটা, যেটা আন্ডারগ্রাউন্ডে, এবং যে অন্যান্য ইন্টারভেনশনগুলো করা হয় সেগুলো সবগুলো আসলে কন্ট্রাস্ট করে এবং লাইট ওয়েট স্ট্রাকচার গ্লাস স্টিল এগুলো দিয়ে করা হয় যেন হেরিটেজের যে ওয়েট বা হেরিটেজের যে ভ্যালু বা হেরিটেজের টেক্সচার সেটাকে আমি মোর ফিল করতে পারি, আমি হিস্ট্রিটাকে মোর ফিল করতে পারি এবং আমার যে হেরিটেজ সাইটটা সেটা যেন একটা ভাইব্রেন্ট প্লেস হয় যেখানে লোকাল কমিউনিটি এবং হচ্ছে গিয়ে আমার যে ট্যুরিস্ট আসবে তাদের একটা ইন্টারঅ্যাকশন এর জায়গা হিসাবে তৈরি হয় যে আমার হেরিটেজটা যেন মানুষকে সার্ভ করতে পারে।